কাছাড়ের কালাইন লক্ষ্মীপুরে ফের সড়ক দুর্ঘটনা। রবিবার দুপুরে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুরে। অটো, ডাম্পার এবং ডিআই লরির সংঘর্ষে ঘটে দুর্ঘটনাটি। এতে ক্ষতিগ্রস্ত হয় অটো গাড়িটি, আহত হন অটোয় থাকা এক যাত্রী। আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাপ্ত খবর মতে জানা গেছে, অটো গাড়ির পেছনের দিকে ধাক্কা মারে ডাম্পার লরিটি, এতে অটো গাড়ি গিয়ে ফের ধাক্কা মারে ডিআই লরিতে। ক্ষতিগ্রস্ত হয় অটো গাড়ি, দুমড়ে মুচড়ে যায়, এতে অটোয় থাকা এক যাত্রী আহত হয়েছেন। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত লরিটি কালাইন পুলিশের হেফাজতে রয়েছে। কালাইনের লক্ষ্মীপুরে ফের সড়ক দুর্ঘটনা। রবিবার দুপুরে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। অটো, ডাম্পার এবং ডিআই লরির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অটো গাড়িটি, আহত হয়েছেন অটোয় থাকা এক যাত্রী। আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রথমে অটো গাড়ির পেছনে ধাক্কা মারে ডাম্পার লরিটি, এতে অটো গাড়ি গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফের ধাক্কা মারে একটি ডিআই লরিতে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত লরিগুলি কালাইন পুলিশের হেফাজতে রয়েছে। নাম কি দা? বাড়ি কোন জায়গা? অটো পিছনে আগে আর পিছনে থেকে আইয়া ডাম্পারে মারিয়া সামনে ডাম্পারে লাগে চাপ লাগাইছে আর ওই থেকে উঠে আইয়া জোহ গাড়ি কালাইন থেকে জুবাইর আহমেদের প্রতিবেদন, পূর্বাঞ্চল প্রতিদিন।